सम्मानित दर्शक मंडली अस्सलामु आलैकुम। आशा करछि आपनारा सबाई महान आल्लाह ताआलार अशेष मेहरबानीते भालो आछेन। आज के आमी आपनादेर जन्य जे भिडियोटी निये एसेछि ता अत्यंत खुबई गुरुत्वपूर्ण, ताई भिडियोटी ना टेने शेष पर्यन्त देखते थाकुन। एटी एकटी सत्य घटना। एक महिलार गर्भे सन्तान रेखे तार स्वामी मारा जाए एवं किछुदिन पर ওই মহিলার একটি পুত্র সন্তান জন্ম হয়। মহিলাটি অনেক কষ্ট করে তার ছেলেকে লালন পালন করে এবং প্রাপ্ত বয়স্ক হলে সেই ছেলেটিকে বিয়ে করায়। বিয়ের কিছুদিন পর ছেলেটি তার মায়ের সাথে খারাপ আচরণ করে এবং বাড়ি থেকে বের করে দেয়। তখন মহিলা কোনো দিশা না পেয়ে ওই এলাকার মোড়লের কাছে বিচার দেয়। তখন মোড়ল বিচার বসায় এবং ওই ছেলেটিকে বলে, ঠিক আছে, তোর মাকে তোর দেখাশোনা করা লাগবে না, তবে আমার একটি শর্ত আছে। ছেলেটি বলল, কি শর্ত? মোরল বলল, তোর মা তোকে 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছে, তোর এই ঋণ শোধ করতে হবে। তখন ছেলেটি শর্তে রাজি হলো। মোরল তার পেটে একটা ইট বেঁধে দিয়ে বলল, এটা তুই 10 মাস 10 দিন না, 3 মাস তোর পেটে বেঁধে রাখবি, তাহলে তোর অপরাধ ক্ষমা করে দেয়া হবে এবং তোর মায়ের দেখাশোনা আমি করব। ছেলেটি মোরল এর কথায় রাজি হল এবং ইট বাঁধা অবস্থায় চলে গেল। ইট বাঁধা অবস্থায় তার এক থেকে দুই দিন ভালোই গেল, কিন্তু তিন দিন পর ইট তার কাছে 10 মন ওজন পাথরের মতো হয়ে গেল। তখন ছেলেটি তার ভুল বুঝতে পেরে মায়ের পায়ের কাছে পড়ে যায় এবং সে বুঝতে পারে একটি মা কি পরিমাণ কষ্ট সহ্য করে একটি সন্তান জন্ম দেয়। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।